এই দেশের একটি কুচক্রি মহল আমাদের হিন্দুদের অস্তিত্ব মুছে দিতে চায়। প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা ইউনিটে সনাতনীদের নাম মুছে দেওয়া হচ্ছে। আমরা এখনো স্বাধীনতা পাইনি। স্বাধীনতার অর্জন বা স্বাধীনতা কি? সংখ্যালঘুদের স্বাধীনতা শিকলে বাঁধা। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হচ্ছি। আমার দেবত্ব সম্পত্তি দখল করে সরকারি বাসভবন করা হচ্ছে। সেই কালিদাস ট্যাঙ্কের যে নাম পরিবর্তন করে লাল মিয়া হয়েছে, আসলে শুধু একটা নামই নয়, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, সারা বাংলাদেশে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা ইউনিটে সনাতনীদের নাম মুছে দেওয়া হচ্ছে। এটা যে সরকারই আসুক, আওয়ামী লীগের আমলেও বিএনপির আমলেও একই পন্থা ব্যবহার করে যাচ্ছে। প্রিয় দেশবাসী এবং সনাতন সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের পূর্বপুরুষের আপনাদের ইতিহাস এই দেশের টিকুচুক্রি মহল মুছে দিতে চায়। আসলে এরা কি চায়? এরা 72-এ রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে। অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটি মৌলবাদী দেশ গড়ার পায়তাল করছে। আমাদের সনাতনীদের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গার নাম মুছে দিচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে খুলনার শিববাড়ির মোড়ের নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল একটি মৌলবাদী গোষ্ঠী, কিন্তু আমরা সনাতন সম্প্রদায় আমাদের পায়ের নিচে তো মাটি নেই, কারণ আমরা এখনো স্বাধীনতা পাইনি। স্বাধীনতার অর্জন বা স্বাধীনতা কি? সংখ্যালঘুদের স্বাধীনতা শিকলে বাঁধা। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হচ্ছি। আমার পিতৃপুরুষের আমার দেবত্ব সম্পত্তি এই সরকার ভূমি সম্পদা মন্ত্রণালয় তাদের সরকারি সম্পত্তি বানিয়ে নিচ্ছে। আমার দেবত্ব সম্পত্তি দখল করে সরকারি বাসভবন করা হচ্ছে। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, আমরা সরকার বলে আমরা আওয়ামী লীগ সরকারে ভোট ব্যাংক, আওয়ামী লীগ সরকার সর্বদাই বলে আমরা সংখ্যালঘু বান্ধব, কিন্তু এই আওয়ামী লীগের আমলে আমাদের একটি নির্বাচনে ইস্তেহার দিয়েছিল সংখ্যালঘু মন্ত্রণালয়। সংখ্যালঘু মন্ত্রণালয় তো দূরের কথা, প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় আমরা নির্যাতিত হচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, একটি ন মুসলিম ফান্ড নামে আমাদের কলেজ ইউনিভার্সিটি আমাদের ভাই বোনদের ধর্মান্তরিত করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যদি ধর্মান্তরিত রাজি না হয় তাদের প্রকাশ্যে দিবালোকে খুন করে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। আমাদের গণিমতে আমাদের মা বোনদের মাল বানানো হচ্ছে, কিন্তু আমরা নিরুপায়। আমরা বিচার চাইলে বিচার চাইয়া লজ্জা দিবেন না। একটি কথা হয়, আমরা যদি হাইকোর্টের দ্বার প্রান্ত যাই তখন আমরা দেখি যে আমাদের বিপরীতে একটি চক্র ঘুরে অর্থের ডলার দিয়ে অর্থ দিয়ে সেই আইনজীবীদের কিনে নেয়। আমরা নিরুপায় হয়ে আপনারা দিয়ে দেখেছেন রক্তাক্ত শারদ, সেই রক্তাক্ত শারদে প্রত্যেকটা সনাতনীদের সম্প্রদায় বুক শিরবির হয়ে গেছে। তাদের এখনো সেই তারা আমরা যারা নতুন প্রজন্ম 71 দেহে দেখিনি কারা রক্তাক্ত শারদ দেখেছি, কিন্তু আমরা সেই ন্যায্য বিচার পাইনি। সেই আমরা বলি কথা ইকবাল, সেই ইকবালের কি সাজা হয়েছে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। কিন্তু আমার যদি কোনো ছেলে মেয়ে প্রতিবাদ করে রাস্তায় নামে, তাকে ডিজিটাল আইনের নিরাপত্তায় এই কারাগারে ভরা হয়। এই দেশে সর্বদাই আমরা সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয়। আমরা দেখেছেন কিনা কোনো জায়গায় কোনো হামলা করেছি, কোনো জায়গায় কোনো মসজিদ ভাঙাচুরা করেছি, কোনো জায়গায় বোমা হামলা করেছি? আমরা সবসময় শান্তিপ্রিয়। আমার ধর্মকে যতটা পবিত্র মনে করি আমরা অন্য ধর্মকেও পবিত্র মনে করি। আমরা মসজিদকে যতটা পবিত্র মনে করি ততটাই মন্দিরকে পবিত্র মনে করি। আমরা সর্বদাই শান্তিপ্রিয়। আমরা এই দেশে অসাম্প্রদায়িকতায় যদি বলেন বিশ্বাসী, একমাত্র সনাতন ধর্মালম্বী
আম্রে অসাম্প্রদায়িকে বিশ্বাসী। এই দেশের একটি কুচক্রী মহল আমাদের হিন্দুদের অস্তিত্ব মুছে দিতে চায়। আমাদের দেখেছি আমরা ইলেকট্রিক মিডিয়া, জাতীয় যে ইলেকট্রিক মিডিয়া আমাদের সনাতনীদের কথা তারা প্রচার করে না। আমাদের সনাতনীদের নামে যদি কোনো কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, সেই নামগুলোও মুছে দিচ্ছে। বরিশালে দেখবেন সেই বরিশালের পুকুরেরও নাম মুছে দিচ্ছে। চট্টগ্রামে দেখবেন সেই রাস্তার নাম মুছে দিচ্ছে। রাজশাহীতে দেখবেন সেই কলেজের নাম মুছে দিচ্ছে। খুলনাতে দেখবেন আমার রাস্তার মোড়ের স্থান মুছে দিচ্ছে। আজ যে কালিদাস ট্যাঙ্ক যে নামটা মুছে দেওয়া হচ্ছে, বাংলাদেশের বলবো না, সারা বিশ্বে একটি পপুলার নাম মাশা বিবিন মর্তুজা। আপনাকে আমরা সনাতনী সম্প্রদায় আমাদের হৃদয়ের স্থানে একটি স্থান বসানো। নড়াইলে যখন হামলা হয়েছে আপনি সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু আপনি সেই পরিবার হামলা পরিবারদের কি করেছেন, তাদেরকে কতটুকু সহযোগিতা করেছেন, কতটুকু তাদের পাশে ছিলেন, আমরা সনাতন সম্প্রদায় জানতে চাই। আমাদের কালিদাস ট্যাঙ্কা যখন নাম পরিবর্তন করে লাল মিয়া রাখা হয়, আপনার কি একবারও বিবেকে বাঁধলো না? এই দেশটাই তো সনাতন সম্প্রদায়ের। তো সেই জায়গায় আমরা শুধু শান্তিতে বিশ্বাসে সনাতন সম্প্রদায়কে সংখ্যালঘু সুরক্ষা আইন করে আমাদের একটি বাঁচার অধিকার দিন, আমাদের একটি মন্ত্রণালয় গঠন করে দিন। আমাদের ভোট আমরা দিতে চাই। আওয়ামী লীগকে ভোট দিলে বিএনপি বলে ওই মালাউনের বাচ্চারা আমাদের ভোট দেয়নি, ওই মালাউনের বাচ্চারা আমাদের এটা করেনি। যেই নির্বাচন আছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা জায়গায় দেখবেন নির্বাচনের পরে আমরা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে।